হ্যালো এটা তুমি করতে পারো না এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা কেন আমি প্রফেসর শহীদুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজে এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসে চালনা করে হ্যাঁ স্যার আপনাদের কাছে প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসে কেন মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে এই জবাব কি দিবেন আপনি বলুন হ্যাঁ হ্যাঁ আমি এই তুমি বসে ছিল হ্যাঁ কন্টিনিউস তো আমি দেখিনি জানি না তো এটা তো চাবি দিয়ে চাবি দেওয়ার উপর থেকে খোলা ছিল আমি কি দেখলাম পুরোটা ভিডিও আছে রোল স্যার আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন দিয়েছিল মোবাইল টোবাইল নিয়ে আমি পুরোটা লাইভ করেছি এতে যা হয় হবে আমার এক শুনুন সবাই শুনুন আজকে প্রিন্সিপাল কার মতো না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক হুমায়ুন রেজা সেই রুমে ইনভিটার হিসাবে ছিলেন এর জবাব কি দেবেন দেন আপনারা আপনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন তারা কি বলবেন স্যার আপনি কি বলবেন বাইরে থেকে চাবি দেওয়া আছে আমরা কি বলবো দেখে স্যার আপনি কি বলবেন স্যার দেখুন একটা রুমে লক করা আছে সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি আমরা তো অবজারভার হিসাবে এসেছি আমরা অফিসার ইনচার্জে নলেজে দিচ্ছি আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি এই আমাদের তো এক্সামটা চলুক তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে ঠিক আছে আমার পুরো ভিডিও লাইভ আছে প্রত্যেক বছর একই জিনিস ধন্যবাদ একেবারে সেই মানে কুকুরের লেজ সোজা হওয়ার নয় আবার সেই দেখুন এত তর্ক এত বিতর্ক এত সব মামলা চলছে আবারও সেই একই কেস আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা মানে আলাদা করে কি হয়েছে কি হয়েছে কি বলবেন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী কি বলবেন ছি 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 প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই ভিডিও মানে ভাইরাল হয়েছে শুনলেন উনিও একজন টিচার উনি ফেসবুক লাইভ করেছেন ওনার মুখ থেকে কলেজের যে নামটা শুনলাম প্রফেসর সৈয়দ হাসান কলেজ তো আমি নেটে সার্চ করছিলাম এই নামে কি কোথায় কি কলেজ রয়েছে তো আমি দেখতে পাচ্ছি প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ ফারাক্কা মুর্শিদাবাদ নেটে দেখাচ্ছে তো ওখানে আজকে পরীক্ষা হয়েছে দর্শক সেট পরীক্ষা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট যেটা আর কি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তো ওই একই সেই গন্ডগোল অন্যের হয়ে পরীক্ষা আলাদা হয়ে পরীক্ষা একই একই কেন আমি আগেই বলেছিলাম যে শুধু এসএসসি কে ধরলে হবে না কলেজ সার্ভিস কমিশনেও যে প্রচুর দুর্নীতি হয় সেটাও খতিয়ে দেখতে হবে কলেজ সার্ভিস কমিশনেও আসলে রোগ তো সেই একই না রোগ তো একই তাই না সব জায়গাতেই হবে সে দমকাল হোক ফুড হোক প্রাইমারি হোক হায়ার সেকেন্ডারি হোক আর কলেজ হোক বিষয় তো সেই একটাই তো কেস বুঝতে পারছেন তো সুতরাং যেখানে যেখানে রিক্রুটমেন্টের বিষয় থাকবে সেখানে সেখানেই গন্ডগোল হবে কারণ এদের কাজই হচ্ছে বিক্রি করা ফলে একটা চক্রকে দিয়ে সেই কাজ হাসিল চেষ্টা হবে আর এখানে পরীক্ষা সেট পরীক্ষা সেখানে এই ব্যক্তি তিনি তো ধরেছেন একেবারে একটা আলাদা ঘরে একজন দুজন বসে পরীক্ষা দিচ্ছিলেন যখন উনি ফোনটা নিয়ে লাইভটা করছিলেন দেখবেন ফোনটা এই যে এই যে কেউ হয়তো ধাক্কা ধাক্কা দিয়ে ফোনটা ফেলে দিয়েছিলেন আমার যেটা ধারণা ধাক্কা মেরে সেই জন্য হাত থেকে হয়তো ফোনটা পড়ে যায় তারপর আবার সেটা কন্টিনিউ করতে থাকেন ওই ব্যক্তি এবং তারপর লাইভের এসছে এবং যখন দেখুন যদি জেনুইন পরীক্ষার্থী হয়ে ওখানে যারা পরীক্ষা দিচ্ছিলেন তারা কখনো পালাবেন গুটিয়ে নিয়ে পালাবেন ক্যামেরা দেখলে যদি জেনুইন ওখানে পরীক্ষা হয় সিস্টেমে তাহলে কি পালাবেন পরীক্ষার্থী পরীক্ষা দিতে দিতে পালাবেন ওখান থেকে তার মানে নিশ্চয়ই গণ্ডগোল ছিল নিশ্চয়ই ওখানে অনিয়মের বিষয়টা ঘটছিল আর নিশ্চয় কেন তারপর তো আপনারা দেখলেন যখন এই ব্যক্তি গিয়ে যিনি ওখানে প্রিন্সিপাল রয়েছেন তাকেই তো প্রশ্ন করছিলেন তিনিও তো কই কি করে হলো চাবি দেওয়া ছিল কি করে হলো তিনি যেন আকাশ থেকে পড়ছেন কিন্তু আমার কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজটা খুব একটা ভালো লাগেনি আকাশ থেকে পড়ছেন দেখাচ্ছেন বটে যাই না আবার বাইরে থেকে যারা এসছেন ওখানে তারাও বলছেন যে পরীক্ষাটা চলতে দিন তারপর দেখা যাবে ইনচার্জ তাকে আমরা বলবো কিন্তু এটা কেন হবে আরে এত তর্ক এত বিতর্ক এত রকমের অভিযোগ এসছে এর পরেও সেই ওই হবে পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়ার আলাদা ব্যবস্থা করা সাদা খাদা জমা দেওয়া আবারও সেই এক দর্শক মাঝে মধ্যে বলি না এ হয় না এ না জল বিচুটি ভালো করে ঘষতে হবে না ব্রাত্ত ধরতে হবে ব্রাত শিক্ষা শিক্ষামন্ত্রী বড় বড় কথা বলেন বড় বড় কথা বলেন আমাদের আমলে কোনো দুর্নীতি হয়নি সব আগে হয়েছে আমাদের আমলে আমার দুর্নীতি হয়নি কি নীতি এটা পরীক্ষার কি নীতি এটা দুর্নীতি নয় আমাদের আমলে কোনো দুর্নীতি হয়নি যা হয়েছে আগে এখন আমরা নতুন তৃণমূলের সরকার চালাচ্ছি নতুন তৃণমূল সব পুরনো মাল এখন নাকি নতুন তৃণমূল তারা সরকারটা চালাচ্ছে আর দেখুন না কি অবস্থা একেবারে হাতে না আমি তো কন্ডিশ জানাবো ওই ব্যক্তিকে উনি বলেছেন যা হবে হবে আমি দেখাচ্ছি এটা যা হবে হবে দেখুন দর্শক প্রিন্সিপালরা কে উনি আর ওনার কথা শুনুন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন দর্শক এরকম একটা বিষয় ঘটেছে কোনো তাপ উত্তাপ নেই অন্য কে বলে ছুটে যেতেন হ্যাঁ কোথায় কোথায় বলে নিয়ে ছুটতেন তাই না কি হয়েছে না কি হচ্ছে ওখানে তো থাকার কথা নয় বাবা রে বাবা এরকম অভিযোগ এলে সংসারে ছুটবেন এনারা তো বাইরে থেকে এসছেন ওনার যারা বাইরে থেকে এসছে আমরা কি আর করব কিন্তু যিনি প্রিন্সিপাল যিনি ওখানকার তার তো একটা আলাদা উদ্যোগ নেওয়া দরকার ছিল তৎক্ষণাৎ ছোট ছুটি ফেলে দেওয়া দরকার ছিল যে কি করে কি বিষয়টা হয়েছে কোন তাপ নেই এখানেই তো দর্শক প্রশ্ন এক তো যারা চার্জে রয়েছেন কলেজে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে আর এইভাবে পরীক্ষা পরিচালনা করার ক্ষেত্রে মানে পরিচালনা করা নিয়ে এ রয়েছে আমি জানি না আবার ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা যাবে কিনা এরা তো এটাই তো নিতে পারে এই যে শাসক এটা এটাই নিতে পারে যারাই যিনি বা যারা পর্দা ফাঁস করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এর বাইরে আর কোনো কিছু নেই দম নেই দুর্নীতি রোধ করার কোন উদ্যোগ নেই দুর্নীতি ফাঁস হলে কে বা কারা ফাঁস করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আমি জানি না এনার বিরুদ্ধে কোনো খাড়া নেমে আসবে কিনা কিন্তু তার সত্ত্বেও উনি কিন্তু সাহস দেখিয়ে একেবারে হাতে নাতে ধরিয়ে দেওয়ার মতো বিষয় উনি কিন্তু সেটা করেছেন একেবারে পাকড়াও করে নেওয়ার ব্যাপার এবং দেখুন তারপরে কেরকম পালাচ্ছিল এই তো সব জায়গায় তো আমি শুধু ভাবছি প্রাইমারিতে তো হইছে কলেজে চাকরি তো সব দু নম্বরই করে চাকরি মানে কলেজের প্রফেসর মানে প্রফেসর বলে একটা কত আমরা সম্মান দিই সেখানেও এই এইসবের গন্ডগোল সেখানেও এই দুর্নীতি করে চাকরি এইভাবে অন্য ঘরে স্পেশাল পরীক্ষার ব্যবস্থা করা টুকে দেওয়া লিখে দেওয়া টুকলি করা মোবাইল মোবাইল দেখে উত্তর কষা কি লজ্জা লাগা উচিত লজ্জা লাগা উচিত ব্রাত্ম বসু জবাব দিন আপনার আমলে নাকি খুব ভালো চলছে জবাব দিন এই ভিডিওকে কি বলবেন কি ব্যাখ্যা দিবেন জবাব দিন আপনি যদি দম থাকে ব্যবস্থা নিন কি করে কি হয়েছে খোঁজ নিন জানি না আবার আপনারও কোনো স্বার্থ রয়েছে কিনা কে জান কারণ যারা চার্জে আছেন তাদের তো কোনো তাপ উত্তাপ দেখতে পাচ্ছি না দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং এটাকে শেয়ার করুন মানুষকে দেখান যে নতুন তৃণমূলের সরকার নাকি খুব ভালো চলছে খুব ভালো চলছে পার্থ ভৌমিক আরো সব অন্যটা বলার চেষ্টা করেন এই তো নতুন নতুন তৃণমূল আমলের পরীক্ষা পরীক্ষা সিস্টেম হাতে নাতে ধরা পড়ে যাওয়া শেয়ার করুন দর্শক এবং যা বলার বলুন কমেন্টে